বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার যে নতুন লিস্ট, যারা প্রত্যেক মাসে 1000 টাকা করে পেয়ে যায়, সেই লিস্ট কিন্তু নতুন দেওয়া হয়েছে 2022 সালে। আপনি যদি এর আগে দুয়ারে সরকার ক্যাম্পে যদি আপনার ফর্মটা সাবমিট করে থাকেন, অথবা যদি আপনি এর আগে অ্যাপ্লাই করে থাকেন, আপনি যদি এখনও টাকা না পান, সেই ক্ষেত্রে কিন্তু তাদের জন্য নতুন লিস্ট 2022 সালের একদম নতুন প্রকাশ করা হয়েছে। অবশ্যই এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা আপনি চেক করে দেখে নিন, কারণ এই লিস্টে নাম থাকলেই কিন্তু আপনি এই মাস থেকেই কিন্তু আপনার অ্যাকাউন্টে সরাসরি 1000 টাকা করে পেয়ে যাবেন। তো বিস্তারিত জানতে ভিডিওটির কোনো অংশ স্কিপ করবেন না, আর প্রত্যেকের সাথে শেয়ার করবেন, যাতে প্রত্যেকে নিউজটি দেখে এই প্রসেস অনুযায়ী তাদের নাম রয়েছে কিনা অথবা তাদের ফ্যামিলির যারা অ্যাপ্লাই করেছে তাদের নাম রয়েছে কিনা তারা যেন চেক করতে পারে। তো দেখুন, সবার প্রথমে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, যেটা হচ্ছে NSAP.NIC.IN। আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন একদম প্রথমে একটা অপশান পেয়ে যাবেন উপরের দিকে রিপোর্টস বলে, আপনি রিপোর্টসে ক্লিক করবেন। যখনই আপনি রিপোর্টসে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু নতুন পেজ ওপেন হয়ে যাবে, এবং নতুন পেজ ওপেন হওয়ার পর এখানে দেখুন অনেক অপশন দেখতে পাবেন, কিন্তু এইখান থেকে আপনি এই যে 3 নম্বর অপশানটা রয়েছে প্রথম দিকে স্টেট ড্যাশবোর্ড, আপনি সরাসরি এই স্টেট ড্যাশবোর্ডে ক্লিক করবেন। যখনই আপনি স্টেট ড্যাশবোর্ডে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনি এখান থেকে আপনার যে স্টেট আপনি সেই স্টেটটা চুজ করবেন, এবং স্টেট চুজ করার পর দেখুন পাশে স্কিম রয়েছে, অল স্কিমের আন্ডারে আপনি যদি অল স্কিম রাখেন সেক্ষেত্রে সমস্ত স্কিমের নাম একবারে চলে আসবে, আর যদি আপনি স্পেসিফিক্যালি বৃদ্ধ ভাতার লিস্ট দেখতে চান সেক্ষেত্রে ওল্ড এজ পেনশন প্রথম অপশান চুজ করবেন, যদি আপনি ডিসেবিলিটি পেনশন স্কিম দেখতে চান সেক্ষেত্রে সেকেন্ড অপশান চুজ করবেন, যদি আপনি উইডো পেনশন স্কিম দেখতে চান সেক্ষেত্রে 3 নম্বর অপশান চুজ করবেন। তো যাই হোক, আমি আপনাদের দেখানোর জন্য সমস্ত অল স্কিমটাই চুজ করছি, তাহলে এখানে সমস্ত স্কিমের নাম কিন্তু চলে আসবে, আপনি যেটাতে অ্যাপ্লাই করে থাকুন না কেন আপনার গ্রামের রেসপেক্টে প্রত্যেকের লিস্ট কিন্তু সেটা চলে আসবে। তারপরে দেখুন নিচে ক্যাপচার কোড রয়েছে, সেই ক্যাপচার কোডটা এখানে দেখে দেখে টাইপ করবেন, এবং তারপরে আপনি সরাসরি সাবমিটে ক্লিক করবেন, এবং সাবমিটে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার সামনে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নতুন যে পেজ সেটা ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন, যেখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখান থেকে দেখতে পাবেন। তো এখান থেকে আপনি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সরাসরি আপনি সেই ডিস্ট্রিক্টের নামের ওপরেই ক্লিক করবেন, এবং যখনই ডিস্ট্রিক্টের নামের উপরে ক্লিক করবেন দেখবেন সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যত ব্লক রয়েছে প্রত্যেকটা কিন্তু চলে আসবে এখানে, আপনি জাস্ট দেখতে পাচ্ছেন। এবং প্রত্যেকটা ব্লক এখানে যখনই সিলেক্ট করবেন আপনি দেখুন প্রত্যেকটা গ্রামের নাম চলে আসবে আপনার রেসপেক্টে। তো আমি যেহেতু এখানে কলকাতার রেসপেক্টে দেখাচ্ছি, সেক্ষেত্রে কলকাতা মিউনিসিপ্যালিটির দেখুন নাম চলে এসছে, এবং তার আন্ডারে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু চলে এসছে এখানে, আপনি দেখুন। এবং যখন এখানে দেখবেন আপনি দেখতে পাবেন এখানে দেখুন গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড, যেহেতু কলকাতা পৌরসভা সেক্ষেত্রে ওয়ার্ড নাম্বার চলে এসছে, আপনি যখন আপনার গ্রামের রেসপেক্টে দেখবেন আপনার ডিস্ট্রিক্ট আপনার ব্লক চুজ করলে এখানে সমস্ত গ্রাম চলে আসবে, আর পৌরসভার ক্ষেত্রে দেখলে ওয়ার্ড নাম্বার চলে আসবে। তো জাস্ট আমি পৌরসভার জন্য যেহেতু দেখাচ্ছি সেই জন্য এখানে ওয়ার্ড নাম্বারের উপরে ক্লিক করব, এবং যখনই ওয়ার্ড নাম্বারের উপরে ক্লিক করব এইবার দেখুন সেই ওয়ার্ডের কিন্তু যারা যারা নাম এসছে নতুন লিস্টে প্রত্যেকের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে, এবং দেখতে পাবেন কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ইনফরমেশনও কিন্তু আপনি দেখতে পাবেন, কোন স্কিমের জন্য টাকা পাচ্ছে সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন। আপনি চাইলে সরাসরি প্রিন্ট আউট করে নিতে পারেন, অথবা আপনি দেখুন টোটাল যে পেজ রয়েছে আপনি ডাউনলোড করে নিতে পারেন, প্রিন্ট করতে পারেন, পরবর্তীতে আপনি দেখতে পারবেন, অথবা সরাসরি এখানে দেখুন যেহেতু অনেক নাম রয়েছে আপনি সরাসরি এখানে সার্চ বক্সে ক্লিক করে আপনার নামটা কিন্তু আপনি এইভাবে সার্চ করতে পারেন। যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এইভাবে দেখবেন আপনার নাম কিন্তু চলে আসবে, আপনি জাস্ট এইভাবে সার্চ করে দেখে নেবেন। তো অবশ্যই ভিডিওটি প্রত্যেকের জন্য হেল্পফুল হবে, সবার সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে এইভাবে চেক করতে পারে এই বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা বা ডিসেবিলিটি পেনশন বা উইডো পেনশনের লিস্টে তাদের নামটা রয়েছে কিনা 2022 সালের।